লাইক এসব দিয়ে যদি লিগাল কোনো অ্যাকশনও নেয় এই এই র্যাপটার উপর যে আমাকে বলছে চামার, আমাকে চোর বলছে, ঠিক আছে, তাও কিন্তু মাঞ্চু ডিফেন্স করতে পারবে। সো হ্যালো বন্ধুগণ, আজকাল বাংলা সব থেকে বড় ট্রেন্ডিং অ্যান্ড কন্ট্রোভার্সিয়াল টপিক হলো গান চুরি। হ্যাঁ ভাই, আজকাল গান নাকি চুরি হয়ে যাচ্ছে, ভাবো জাস্ট। কেশব দেখি যদি একটা গান রিলিজ করে, গানের নাম ছিল নিকোটিন। এই নিকোটিন গানটা রিলিজ হওয়ার পরে মাঞ্চু দাবি করে এই গানটা হচ্ছে মাঞ্চুর গান, কিন্তু কেশবদের চুরি করে নিয়েছে এবং চোর চোর বলে কেশব দেখে আখ্যা দেয় মাঞ্চু। তো কেশবদের এই গানটা একটু হালকা করে শুনে নাও। চলছে আগুন বুকের মাঝে, উড়ছে কত মন, নিকোটিনের ধোঁয়া এখন কাটে জীবন রে বন্ধু, কাটে জীবন। এই গানটা শোনার পরে মাঞ্চু বলে কিন্তু এই গানটা নাকি মাঞ্চুর গান, কেশবদের চুরি করে নিয়েছে। তো মাঞ্চু কিন্তু এমনি বলে না, এই ফুটেজটা তোমরা দেখো তাহলে বুঝতে পারবে মাঞ্চু এই কথাগুলো কেন বলেছে। চলছে আগুন রিদ মাঝারে, পুড়ছে কত নাস, বুকের ভেতর শুধুই এমন নিকোটিনের বাস রে বন্ধু, নিকোটিনের বাস। আজ চাই পড়ে আছে শ্মশানের কোণে, আজ আমি নেই আমি আছি তোর মনে, ভালোবাসা এমন হয় পেয়েছিলাম বড় ভয় হয়নি সহ্য ভেঙেছিল। ফুটেজটা দেখে তোমরা আশা করি বুঝতে পারলে যে এই ব্যাপারটা কেন হচ্ছে, মাঞ্চু কেন বলছে, কেন মাঞ্চু দাবি তুলছে যে এই গানটা তার গান, চুরি করে নিয়েছে কেশব দে। তো তোমরা এটা দেখে আশা করি বুঝতে পারলে। এবার এর মধ্যে হট করে কি হচ্ছে, বং মিডিয়ার উজ্জ্বল, বং মিডিয়ার উজ্জ্বল একটা গান আবার বের করে ফেলেছে, গানের নাম সর্বনাশ, ঠিক আছে। বং মিডিয়ার উজ্জ্বলও এই গানটা ঝেপে দিয়েছে। রাত নেমেছে মনের ঘরে, আধার বারো মাস, তোমার ঘরে সোনা ফলে আমার সর্বনাশ রে বন্ধু, আমার সর্বনাশ। এইবার কি হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে চোর 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 চোর। এবার মাঞ্চু তো চুপ থাকা ছেলে না, ঠিক আছে, মাঞ্চু না একটু খুঁটিনাটি পিন মিন কেউ করলে বা কিছু একটা হলে মাঞ্চু আবার সোশ্যাল মিডিয়া ফাটিয়ে ফেলবে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো এটা কিন্তু মাঞ্চুর একটা অভ্যাস, কিছু একটা হলে মাঞ্চু কিন্তু ভিডিও বানিয়ে দেবে ব্যাপারটা নিয়ে, ঠিক আছে। তো বং মিডিয়া উজ্জ্বল কেউ কিন্তু মাঞ্চু ছাড়েনি। তারপরে মাঞ্চুর গানটা বের হয়, সেটা হচ্ছে জ্বলছে আগুন, এটারও ভাই সেম সুর, ঠিক আছে। জ্বলছে আগুন রিদ মাঝারে, পুড়ছে কত লাশ, বুকের ভেতর শুধুই এখন নিকোটিনের বাস রে বন্ধু, নিকোটিনের বাস। তো গানগুলো কিন্তু তোমরা শুনলে গানগুলো কিন্তু তিনটেই প্রায় সিমিলার, ঠিক আছে, সিমিলার গান, একই সুর, একই রকম, খালি র্যাপগুলো আলাদা, যার যার মতো শেষে র্যাপ করেছে, ঠিক আছে। এই ব্যাপার হলো যে গানটা তাহলে আসলে কার। তো মেন ব্যাপার হলো এই গানটা নিয়ে মাঞ্চু এবং কেশব দেব একদিন ডিসকাস করছিল, মানে মাঞ্চু কেশবদের বাড়িতে গেছিলো, সেখানে এই গানটা নিয়ে একটু আলোচনা হচ্ছিলো। তো সেই ফুটেজটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে একবার, তোমরা আশা করি ভালো করে দেখে নিয়েছো। সেই ব্যাপারটা নিয়ে মাঞ্চু কিন্তু বলছে এটা তার গান। এবার দেখো, গানের তো কোনো নিজস্ব কপিরাইট নেই মাঞ্চুর কাছে, না, মাঞ্চু যে দাবি করছে কপিরাইট তো নেই, ও তো কেশব দেখে শুনে দিচ্ছে, আর কেশব দেব গানটা নিয়ে একদম জেপে টেপে প্রায় মিলিয়নের উপরে ইউটিউবে ভিউ হয়ে গেছে, ঠিক আছে। এইবার কী হয়েছে, মাঞ্চুরটা রাগ হয়েছে, মাঞ্চু হচ্ছে বাংলার সব থেকে বড় র্যাপার, হ্যাঁ, ঠিক আছে, মাঞ্চুর র্যাপগুলো তো তোমরা সবাই শুনেছো, অনেকে আছো মাঞ্চুর ফ্যান আছো এখানে তোমরা, তো মাঞ্চু কিন্তু কলকাতার সব থেকে বড় র্যাপার ও মনে করে যদিও। এইবার মাঞ্চু একটা গান লিখে ফেলেছে উজ্জ্বল এবং কেশব দেখে ডেডিকেট করে র্যাপ, ঠিক আছে, গান না র্যাপ, ঠিক আছে, র্যাপের নাম হচ্ছে গান চুর ভাই। র্যাপটা কিন্তু লিখেছে ভালো, ঠিক আছে, আমি বলবো যে র্যাপটা লিখেছে ভালো, মানে এটা কেশব দে এবং উজ্জ্বল দুজনকে টার্গেট করেই বানানো হয়েছে, ঠিক আছে, ওদের দুজনকে টার্গেট করেই বানানো হয়েছে, আর কেউ নেই, গানটা শুনলেই বুঝতে পারবে। কিন্তু ভাই একটু ইন্টেলিজেন্টভাবে গানটাকে লেখা হয়েছে, মানে র্যাপটাকে লেখা হয়েছে, আমি বারবার গান বলছি, ওই ঠিকই আছে ভাই, গান র্যাপ, গান র্যাপ, র্যাপ গান সব এক। ইন্টেলিজেন্টভাবে কেন লেখা রয়েছে গানটা একটু শোনো তাহলে বুঝতে পারবে। হ্যালো হ্যালো, মাইক চেক, 1 2 3, চোর 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 বলে ভাই আমার তো কাজটা দিল না, চোর 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 এবার লোক আমায় চোর বলছে, চোর 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 আমার চোর 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 চোর। কে সব কিছু জানে, কে সব থেকে চামার, কে সব কিছু না বুঝে বলে গান আমার, কে সব কিছু জানে, কে সব থেকে চামার, কে সব কিছু জানে, কে সব থেকে চামার, কে সব কিছু না বুঝে বলে গান আমার, কে সব কিছু জানে, কে সব থেকে চামার, কে সব কিছু জানে, কে সব থেকে চামার, কে সব কিছু না বুঝে বলে গান আমার, কে সব কিছু জানে, কে সব থেকে চামার, কে সব কিছু জানে। মানে র‍্যাপের কথাগুলো শুনো, কে সব কিছু জানে, কে সব থেকে চামার, কে সব কিছু না বুঝে বলে গান আমার। এবার এখানে যদি তোমরা কে সব থেকে ভেবে নাও তাহলে কিন্তু তোমরা ভুল করবে, আবার তোমরা ঠিকও করবে। এবার এই গানের উপরে কে সব দিয়ে যদি কিছু বলতে চায় অথবা কোনো লিগালভাবে কেস নিতে যায় তাহলে কি হবে, এইখানে যদি তোমরা কে সব ভাবছো, কে সব কে সব কে সব, এটা কিন্তু সেই কে সব না, কে সব বলছে, কে সব কিছু জানে, কে সব থেকে চামার,
কে সব কিছু না বুঝে বলে গান আমার। ভাই র্যাপটা খুব বুদ্ধি করে লেখা হয়েছে, র্যাপটা এত সুন্দরভাবে লেখা হয়েছে, মানে কেশবদে যদি লিগাল কোনো অ্যাকশনও নেয় এই এই র্যাপটার উপর যে আমাকে বলছে চামার, আমাকে চোর বলছে, ঠিক আছে, তাও কিন্তু মাঞ্চু ডিফেন্স করতে পারবে, কারণ এখানে কে সব কিছু জানে, কে সব থেকে চামার, বুঝতে পারছে, ভালোভাবে লেখা হয়েছে। তবে এই যে এত সুন্দর গানের র্যাপের লিরিক্সটা লেখা হয়েছে, এইটা কিন্তু মাঞ্চুর মাথা থেকে বেরিয়েছে, এটা আমার একদম মনে হয় না, ঠিক আছে, যে কলকাতা ভাই কলকাতা ভাই এসব র্যাপ লেগে তার মাথা থেকে এত ইন্টেলিজেন্ট লিরিক্স বেরোতেই পারে না, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। দেখো এর সাথে যেসব র্যাপাররা রয়েছে এরাই কিন্তু এই র্যাপটা লিখেছে, মাঞ্চু এটা লিখেছে এটা কোনোভাবে বিশ্বাস করা যায় না, ঠিক আছে, তারা কলকাতা আয় তারা কলকাতা আয় এটা কলকাতা ভাই এসব র্যাপারদের মাথায় এই বুদ্ধি আসবে এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। তবে গানটা ভালো লিখেছে, সুন্দর করে দুজনকে টার্গেট করে খুব ভালোভাবে গানটা বানানো হয়েছে, তোমরা গানটা ইউটিউবে শুনে নিও, আমি প্রমোশন করছি না মাঞ্চুর, তবে ভালো লিখেছে, যাই হোক বুদ্ধি বুদ্ধি করে মাঞ্চু লেখেনি, ওর আশেপাশে যারা আছে ওরা লিখেছে, গানটা ভালো হয়েছে। তো এই গান চুরি নিয়ে কিন্তু মাঞ্চু র্যাপ বানিয়ে ফেললো, আর আলটিমেটলি র্যাপটা আমার ভালোই লিখেছে, ঠিক আছে। চলো এদের এসব কন্ট্রোভার্সি নিয়ে বেশি টাইম নষ্ট না করাই ভালো, তার থেকে নিজের কাজে মন দাও আর ভিডিওটা লাইক করে যাও, বাই।